প্রিয় দর্শক, বাঘের সিংহে লড়াইয়ের পর যা বলেছে শ্রীলঙ্কান কাপ্তান, আজকে সেই বিশ্ব বিষয়ে জানাবো। তো প্রিয় দর্শক, প্রথমে টসে হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত 20 ওভারে তারা 165 রান করতে সক্ষম হয়। জবাবে 18.1 বল 170 রানের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। প্রিয় দর্শক, 166 রান করার থাকলেও বাংলাদেশ করে 170, ফলে 11 বল হাতে থাকতে 8 উইকেটে জয় পায় শান্তর দল। প্রিয় দর্শক, ম্যাচ শেষে যা বলেন চারিত আসলাঙ্কা এবং দ্য স্পিকার অফ বাংলাদেশ নাজমুল হোসাইন শান্ত। প্রিয় দর্শক, চারিত আসলাঙ্কা বলেন তারা অল্প 20-25 রান কম করেছে, যার কারণে ম্যাচটি তাদের পক্ষে ঘুরে গেছে। তারা ব্যাটিং ক্ষেত্রে তেমন একটি ভালো স্কোর করতে পারেনি, আর বোলিং ক্ষেত্রেও তাদের কিছুটা চিন্তা রয়েছে। যদিও রাতে একটু বল করতে ডিফিকাল্ট মুহূর্ত পার করতে হয়। সর্বশেষে তারা বলেছে যে বাংলাদেশের ব্যাটাররা অসাধারণ খেলেছে, তাই তারা উইন ডিজার্ভ করে। অপরপক্ষে বাংলাদেশের কাপ্তান নাজমুল হোসেন শান্ত তিনি বলেছেন যে এই ম্যাচটি অসাধারণ ছিল, তারা দুর্দান্ত খেলেছে এবং সর্বশেষে জয় লাভ করেছে। বিশেষ করে তিনি নিজেই একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন, শান্ত 38 বলে 53 রানের একটি ইনিংস, যার জোরে তারা এই জয়লাভ করেছেন। তিনি বলেছেন যে যারা বয়স আছে তারা অসাধারণ খেলেছে, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটাররা দুর্দান্তভাবে বল করেছেন। তিনি এই সব কিছু শেয়ার করেন। আরও তিনি উল্লেখ করেছেন লিটন কুমার দাস ও সৌম্য সরকার, তারা টপ অর্ডাররা ভালো একটি স্কোর দাঁড় করেছেন, যার কারণে তাদেরকে সহজ হয়েছে এই ইনিংসটি পার করতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।